আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘদিন যাবত করোনা নামক মহামারীর কারণে বাসা থেকে তোমরা বাইরে বের হতে পারছো না। তোমাদের বাবা মা বাসায় অনেকটা বন্দি অবস্থায় আছে। এই অবস্থার মধ্যে সবারই মন মানসিকতা ভালো না, তারপরেও তোমরা পড়ালেখা মনোযোগ দিয়ে করতেছো না। কিন্তু পরীক্ষা স্কুল খুললেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এই জন্য তোমাদের প্রস্তুতি বাসায় নিতে হবে। তোমরা যাতে পড়ালেখা একটু উৎসাহী হও এবং পাঠটা যাতে সহজভাবে বুঝতে পারো, এই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি বনানী বিদ্যানিকেতন স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে। আমি আজকে যে বিষয়টি পাঠদান করব সেটা হচ্ছে অধ্যায় পঞ্চম শ্রেণীর অধ্যায় 7, স্বাস্থ্যবিধি শ্রেণী পঞ্চম, অধ্যায় 7 স্বাস্থ্যবিধি শ্রেণী পঞ্চম। আমি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক বনানী বিদ্যানিকেতন স্কুল কলেজ। আজকে স্বাস্থ্যবিধি, আজকে যে আমাদের বিশ্বব্যাপী মহামারী সেটা কিন্তু স্বাস্থ্যবিধি না মানার কারণে আমরা অনেক মানুষ আক্রান্ত হয়ে গেছি। প্রায় 57 লাখ মানুষের মতো আক্রান্ত হয়ে গেছে এবং 3 লাখের উপরে মানুষ মারা গেছে এবং অনেক মানুষ সুস্থ হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই, আমরা কীভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। জেনে সেগুলো প্রয়োগ করলে আমরা এই মহামারী থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারব এবং অন্যান্য ভাইরাসজনিত বা অন্যান্য যে সমস্ত সংক্রামক রোগ আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারব। সংক্রামক রোগ আসলে কি? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগী হলো সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। এই করোনা ভাইরাসটাও এভাবেই একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। এই কারণে আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হবে এবং এটাকে একটা সংক্রামক ব্যাধি মনে করতে হবে। সংক্রামক রোগের বিস্তার, এই বিস্তারটা কীভাবে হয়? সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাসি কাশির মাধ্যমে একজন একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে। বইয়ের ডান পাশে দেওয়ার ছবি দেওয়া আছে, হাসির মাধ্যমে জীবাণু ছড়ায়। একটা লোক হাসি দিচ্ছে, মশা বিভিন্ন রোগ জীবাণু বহন করে, মশার কামড়ও রোগ ছড়াতে পারে। এবার আমরা সংক্রামক রোগের প্রকারভেদ, সংক্রামক রোগের প্রকারভেদের মধ্যে সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে, যা নিচে দেওয়া হলো। এক, প্রথমে হচ্ছে বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাসি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, ঝটকা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। আমরা হাসি কাশি দেওয়ার সময় নিয়ম মেনে চলব, রুমাল ব্যবহার করব, টিস্যু ব্যবহার করতে পারি অথবা হাতে কোনোই ব্যবহার করতে পারি, তাহলে আমরা হাসি কাশির মাধ্যমে অন্যকে সংক্রমিত হওয়া থেকে বিরত রাখতে পারি। তারপরে হচ্ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। আগে এক সময় ডায়রিয়া, কলেরা মহামারীর মতো হইত, মানুষ খুব ভয় পেত, অনেক মানুষ মারা যেত। এখন ডায়রিয়া, কলেরা চিকিৎসা বেদ হয়েছে, এখন আর এগুলিতে তেমনটা সমস্যা হয় না। আমাদের এক সময় দেখা যাবে করোনা ভাইরাস হলে ভালো চিকিৎসা বেদ হয়ে গেছে এবং করোনা ভাইরাস আমাদের কাছে ভয়ের কারণ হয়। তারপর হচ্ছে শ্বাসের রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই শ্বাসের রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। এইডস একটি বিভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। প্রাণী ও পোকামাকড়জনিত পোকামাকড়বাহিত সংক্রামক রোগ, বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। ডেঙ্গু রোগও কিন্তু আজকাল খুব ব্যাপক, কয়েক বছর যাবত ব্যাপক ছড়িয়ে পড়ছে। কয়েক বছর যাবত দেশ মানুষ ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়েছে এবং অনেকেই এই রোগে মারা গেছে। সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার, আমরা কীভাবে এগুলি প্রতিরোধ ও প্রতিকার করতে পারি? সংক্রামক রোগ প্রতিরোধের উপায়,
সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি। নিরাপদ পানি ব্যবহার করব এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়া গড়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাসি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টপ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে। আমরা আমাদের বাসার আশেপাশে বারান্দায় বা কোথাও যদি বাড়ির বাইরে কোথাও যদি এরকম থাকে কৌটা, টায়ার, ফুলের টপ এগুলোর মধ্যে যদি বৃষ্টির পানি জমে আমরা সেগুলো সরিয়ে ফেলবো যাতে পানি জমা না থাকে। পানি জমলেই কিন্তু সেটার মধ্যে ডেঙ্গু মশা হতে পারে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পারে। প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করে আমরা রোগ মুক্ত থাকতে পারি। আমরা সবসময় স্বাস্থ্যকর খাবার খাবো, অস্বাস্থ্যকর খাবারগুলি আমরা পরিহার করবো। সংক্রামক রোগের প্রতিকার, রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি, তবে যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে পারে থাকে এবং তীব্র মাথা ব্যথা হয়, তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আলোচনা, রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি। ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার একটা তালিকা তৈরি করি, সভাপতিদের সাথে আলোচনা করি, কাজটি সম্পন্ন করি। তাহলে দেখা যাবে আমাদের রোগ প্রতিরোধের বিষয়গুলি আমাদের সবসময় সহজে মনে থাকবে। এবার আসি আমরা বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায়ে যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি 8-13 বছরে এবং ছেলেদের ক্ষেত্রে 9-15 বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণতা ইত্যাদি। এ সময় শরীরের ওজন বৃদ্ধি পায়, ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এ সময় মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে তা ছেলেদের চেয়ে কম। বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন আমরা কিভাবে নিব। বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এ সময় অনেকেই হোক আবেগ প্রবণ হয় বা অল্পতে হতাশ হয়ে পড়ে, আবার শারীরিক পরিবর্তন দিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে, এই পরিবর্তন স্বাভাবিক, তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করতে হবে। তাহলে আমরা এই বয়ঃসন্ধিকালের সমস্যাগুলি থেকে সমাধান করতে, যারা এই বয়ঃসন্ধিকালটা পার করছে ইতিমধ্যে তাদের সঙ্গে যদি আলোচনা করা হয় তাহলে আমাদের এই বিষয়গুলি অনেকটা সহজ হয়ে যাবে। এবার আসি আমরা অনুশীলনের কিছু প্রশ্ন রয়েছে, 3টি সঠিক উত্তর 1, 2, 3 এগুলি আমরা একটু পরে নিব। আর তোমাদের বাড়ির কাজ হিসেবে আমরা যেটা দিব, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1 হচ্ছে কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 5টি উপায় খাতায় লিখো। বায়ুবাহিত রোগ কি এটা খাতায় লিখবে। সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি, সংক্রামক রোগের কারণ কি, বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে, এই প্রশ্নের উত্তর এটা 5টা প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে এবং পড়বে, তাহলে পরীক্ষায় লেখার সময় আর কোনো সমস্যা হবে না। এবার 3 হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 1 নম্বর হচ্ছে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। 2 পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, এর কারণ কি, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য বৈসাদৃশ্য কোথায়, হাসি কাশির সময় হাত ধুয়ে মুখ ডেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কোনো এর ভাঁজ এইভাবে ব্যবহার করা ভালো। আমরা আজকের এই স্বাস্থ্যবিধি অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম এবং সেগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের অনেক রোগ বৃদ্ধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলে এই বিধিনিষেধগুলো, নিয়মকানুনগুলো মেনে চলবো, তাহলে আমাদের সকলের জন্যই মঙ্গল হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করছি। খুদা হাফেজ।